快把子，看到给他看到鸭子，看到了。দেখুন বন্ধুরা আমাদের কুকুর থেকে কত বড় বড় সিলভার কাম মাছ করেছে। সব মাছগুলো আমার কাটা হয়ে গেছে। বন্ধুরা আমাদের পুকুরে যে মাছ পড়েছিল সেই মাছের রেসিপি করার জন্য আমি বানানে কচু তুলতে চলে এসেছি। আজকের মাছের রেসিপিটা আমি কচু দিয়েই করব। দেখুন বন্ধুরা কচুগুলো কত সুন্দর হয়েছে, একটা কচু থেকে কতগুলো কচু বেরিয়েছে। কচুগুলোকে আমি এইভাবে ভেঙে নেব। এই কটা কচুতেই আমার রেসিপিটি হয়ে যাবে। তাহলে চলুন এবার রান্নার জায়গায় চলে যাই। বন্ধুরা আমি আজকের মাছের রেসিপির সাথে কুদরি ফল ভাজাও দেখাবো, তাই গাছ থেকে কুদরি ফলগুলোকে এখন তুলে নেব।
কদরি ফলগুলো আমার তোলা হয়ে গেছে, এবার আমি রান্নার জায়গায় চলে যাব। নমস্কার বন্ধুরা, আমার ট্র্যাডিশনাল বিলকুক চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। রেসিপিটি করার জন্য আমি নিয়ে নিয়েছি মাছ, কচু, আলু, টমেটো, আর মশলার মধ্যে নিয়ে নিয়েছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, তেল, পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা, আদা আর জিরে। আর তার সাথে আমি আজকে বানাবো আমাদের গাছের কুদরি ভাজা। এবার কেটে নেব। এবার আমি কেটে নিচ্ছি। মাছগুলোকে ভাজার জন্য আমি প্রথমে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। মাছের মধ্যে আমি ভালোভাবে নুন হলুদগুলোকে মাখিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দেব। বন্ধুরা, তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলোকে এবার আমি উল্টে দেবো। আবারও কিছুক্ষণ এভাবে ভাজতে দেবো। এগুলো এবার বেটে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই একই তেলের মধ্যে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবে। এবার আমি আলু আর কচুগুলোকে ভেজে নেব ওই তেলের মধ্যে।
করে লাল লাল করে ভেজে নেব। কচুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইতে আরো একটু তেল দিয়ে দেব। ওই তেলের মধ্যে আমি পাঁচফোড়ন দিয়ে দেব। ফোড়নে আরো একটু তেজপাতা ও কাঁচা শুকনো লঙ্কা দিয়ে দেব। একটু ভেজে নেব। ওর মধ্যে আমি আদা বাটাটাকে দিয়ে দেব। ওর মধ্যে আমি টমেটো কুচি ও কাঁচা লঙ্কা গুলোকে দিয়ে দেব। আমি ভেজে রাখা আলু ও কচু গুলোকে দিয়ে দেব। এবার আমি একে একে মশলা গুলোকে দিয়ে দেব। প্রথমে নুন দিয়ে দেব পরিমাণ মতো, তারপর হলুদ গুঁড়ো দিয়ে দেব, লঙ্কার গুঁড়োটা আমি কমই দেব যেহেতু আমার আগে কাঁচা লঙ্কা দেওয়া ছিল, দিয়ে এবার আরো ভালো করে কষাতে যাচ্ছি। মশলাগুলো যাতে কচু আলুর সাথে মিশে যায় সেরকম ভাবে কষাতে হবে। আলু থেকে আমার তেল ছেড়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। একটু বেশি জল দিলাম যাতে আলু ও কচুগুলো আরো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার আমি অল্প একটু চাপা দিয়ে দেব যাতে কচুগুলো আরো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার আমি কেটে নেব। তরকারিটি আমার ফুটে গেছে, এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। আবারও কিছুক্ষণ ঝোলটি ফুটতে দেব। এবার আমি জিরে বাটাটাকে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ মাছের রেসিপিটি আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কড়াইতে আমি এবার তেল দিয়ে দিচ্ছি। দে এবার পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজ এবার লাল হয়ে গেছে, এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি।
নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিই। ভাজাটা লাগিয়ে নিয়ে হয়ে গেছে, মুলো কুদরুগুলো খুব সুন্দর সুদ্ধ হয়ে গেছে। আমাদের ওখানে তো এগুলোকে কুদরু ফল বলে থাকো, কিন্তু আপনাদের ওদিকে ওই ফলকে কি ফলে রাখা হয় নামটা একবার কমেন্ট করে জানিয়ে দেবেন। আর কচুগুলো দেখুন কত সুন্দর সুদ্ধ হয়ে গেছে, এইভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। তরকারির টেস্টটা খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।